আসসালামু আলাইকুম। আজকে প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শায়খ, ছোট বাচ্চাদের বদ নজর বা শারীরিক অসুস্থতা থেকে নিরাপদ রাখতে বাবা মায়ের করণীয় আমলগুলো কি কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা বাদ। প্রথমত একটা দিন বলে দেওয়া হচ্ছে আল আইনু হাক্কুন, বদ নজরটা একটা হক, বদনজর লাগাটা হক। রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যদি কোনো কিছু পরিবর্তন করতে পারতো তাহলে বদনজর পরিবর্তন করতে পারত। কাফেররা রসুল্লাহ সাল্লাহ আসলামকে বদনজর দিয়ে নষ্ট করার জন্য লোক নিয়োগ করত যে এর বদনজর দিয়ে মেরে ফেলতে পারে কিনা দেখো তো। হ্যাঁ, এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিম বলছেন নোয়া ইয়া কাদুল্লাজিনা কাফারু লাইজুল কুনা কাবি আবসুয়ারিহুল্লাম্মা সামা জিক্রা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল আলামিন। এরা এমন লোক নিয়োগ করতো, তারা এসে এসে বদনজর দিত কিন্তু কাজ হতো না। কাজ না হওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত দায়িত্ব নিয়েছেন, আল্লাহ ইয়ারসুমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ হেফাজত দায়িত্ব নিয়েছেন। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়াগুলি পড়তেন, সকাল বিকেলের দোয়াগুলো পড়তেন। এই জন্য বাবা মায়ের দায়িত্ব অনেক বেশি, বাবা মায়ের দায়িত্ব অনেক বেশি সন্তানদেরকে বদনজর থেকে দূরে রাখা এবং শারীরিক সুস্থতার জন্য কিছু কাজ বাবা মার করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে তাদেরকে আয়াতুল কুরসি, নাম শুনেছেন? আয়াতুল কুরসি পড়ে তাদেরকে ফুঁ দিবেন এবং সকাল বিকাল তিন কুল ফালাক নাস, ইখলাস ফালাক নাস, তিন কুল পড়ে ফুঁ দিবেন সকাল বিকাল। রাতে তারা তো পড়তে পারে না, আপনার যেমন সারা গায়ে হাত বুলাই দেন না, তাদের গায়ে হাত বুলাই রাখবেন, তাদের গায়ে ফুঁ দিয়ে সুরা ফালাক নাস এখলাস পড়ে ফুঁ দিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে দিবেন, তারা পড়তে না পারলে। আর যে পড়তে পারে তাদেরকে শিখাবেন। আরও রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন, তিনি যেটা করতেন হাসান হোসেনকে এটা অনুসরণ করবেন। হাসান হোসেনকে তিনি বলতেন ওরিজুকুমা বে কালিমাতিল্লাহি তাম্মাত মিনকুল্লা আইনিল্লাহ মিনকুল্লা শয়তান হাম্মা, এটা বলতেন। তো আপনিও বলবেন ওরিজুকা, একজন হলে ওরিজুকা বে কালিমাতিল্লাহি তাম্মাত মিনকুল্লা আইনিল্লাহ মিনকুল্লা শয়তান হাম্মা, ঠিক থাকবে। আর যদি কোনো বেশি হয়, কয়েকজন সন্তান হয়, বলবেন ওরিজুকুমুল্লাহ বে কালিমাতিল্লাহি তাম্মাত মিনকুল্লা আইনিল্লাহ মিনকুল্লা শয়তানিন ওয়া হাম্মা। এটা হচ্ছে শয়তান থেকে হেফাজতের, হাম অর্থ হলো এমনি সমস্ত যিনি হিংস্র প্রাণী এগুলোর থেকে হেফাজতের জন্য এটা খুব উপযোগী একটা জিনিস দোয়া। এটা সবসময় করবেন, বেশি বেশি করে এটা করে ফুঁ দিবেন তাদের গায়ে। রোকিয়া সারারিয়া বলে, শারীরিকভাবে শরীর অনুমোদিত, এদেরকে এটাতে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকাল বিকাল তাদেরকে মানে বিকেলে সন্ধ্যার পরে তাদেরকে একটা সময় বের হতে নিষেধ করেছেন, এই সময় শয়তান প্রসার লাভ করে। এই জন্য ওই শয়তানরা যখন প্রসার লাভ করে ওই সময় সন্তানদেরকে ঘরে রাখবেন, বেরোতে দিবেন না। এই জন্য দেখা যায় সন্ধ্যার সময় একটা অঘটন ঘটে, সব এই অঘটন ঘটার সময় একটু তাদেরকে ঘরে রাখার রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, এদের ঘরে রাখবেন। এটা একটা সময়, এই সময়ে আসলে সন্তানের ঘরে রাখবেন, এদেরকে কোরআন তিলাওয়াতে রাখবেন, পড়ার মধ্যে রাখবেন, ব্যস্ত রাখবেন, ঘর থেকে বের হয়ে যেখানে সেখানে তারা ঘুরে না বেড়ায়। কারণ এখানে মানব শয়তান, জিন শয়তান, উভয় রকম শয়তানের সেখানে তখন প্রসার লাভ করে। এই জন্য ওই সময়টুকু তাদেরকে সেফে রাখার চেষ্টা করবেন। আর সন্তানদের মনে রাখবেন, সন্তানদের হেফাজত করাটা আপনার যেমন এবাদত একদিক থেকে, এটা দোয়ার হেফাজতের কাজ, দোয়াগুলি পড়া এবাদত, অন্যদের সন্তানের জন্য তার একটা ভবিষ্যতের হেফাজতের একটা এই ভবিষ্যৎ একটা আপনার জন্য, সন্তান আপনার জন্য ভবিষ্যৎ ভালো কিছু নিয়ে আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল দোয়ার ভিতরে করতেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াস সাবিক কুল্লি শাইইন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, দোয়া করছেন দেখছেন। আল্লাহ আমি নিরাপত্তা চাই সকাল বিকাল দোয়ার মধ্যে, এটা সকাল বিকাল দোয়ার মধ্যে আল্লাহ মিনি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, ক্ষমা চাই, নিরাপত্তা চাই, ফি দীনি ওয়া দুনিয়ায়, আমার দিন এবং দুনিয়া, ও আহলি ও মালি, আমার পরিবার এবং সন্তান সন্ততি এবং সম্পদের মধ্যে আমি আপনার কাছে নিরাপত্তা চাই। তা আপনার দোয়ার কাজটাও আছে, কিন্তু এই জন্য দোয়া করেন বেশি বেশি সন্তানদের জন্য, সন্তানদের বিরুদ্ধে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কখনও কখনও হঠাৎ করে এমন বদোয়া করে বসে, আল্লাহ তাআলা ওই দোয়াটা ওই সময়টা ছিল কবুল হওয়ার সময়, ওই সময় বদোয়াটা কবুল হয়ে গেছে এবং সারা জীবন জ্বালাবে, কারণ বদোয়া করছেন যে সন্তানের উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াইয়াদউল ইনসানু বিশ শাররি দুআহু বিল খাইরি ওয়া কানা ইনসানু আজুলা, মানুষ
সন্তানের উপরে দ্রুত বদদোয়া করে বসে। মানুষ অত্যন্ত দ্রুত কথা দ্রুত কাজ করে, বুঝে না, পরিণাম অপরিণাম দোষী হয়। এই জন্য সন্তানের উপর বদদোয়া করলে লেগে যায়। সবসময় ন্যাক দোয়া করবেন, দোয়াটা একটা পরণীয় কাজ। তাহলে আপনার বাচ্চাদের জন্য এই সন্তানের জন্য এই আমলগুলো করবেন। আরেকটা বড় জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তানদের যেমনিভাবে তিনি সন্তানদের জন্য আমল ইয়া করেছেন, তেমনিভাবে তাদের জন্য দোয়া করার পাশাপাশি তাদেরকে অন্যায় সংস্রব থেকে দূরে রাখার চেষ্টা করবেন তাদেরকে। এটাও একটা বিরাট কাজ। দেখে দেখে বাচ্চারা শিখে, দেখবেন যে এক বাচ্চা ইয়া চালাচ্ছে, অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছে, আপনার বাচ্চা দেখে এখন আপনার কাছে আবদার করে বসবে। ওই জায়গা যাওয়ারই দরকার নেই যে জায়গায় সে দেখতেছে, ওইটা অন্যায় জায়গা থেকে তাদেরকে দূরে রাখবেন। বর্তমান সমাজে সমস্যা হচ্ছে শিক্ষায়তনগুলোও সেরকম, আপনার যে সমস্ত প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন সেগুলোকে দিন শিক্ষার বদলতে দুনিয়ার শিক্ষা দেওয়া হচ্ছে, এটা একদম বাস্তব কথা। আর দুনিয়ার শিক্ষার মধ্যে কোনো উপকারী অপকারী বাস বিচার করা হচ্ছে না। ও বর্তমানে আধুনিক শিক্ষার নাম দিয়ে বা ডিজিটাল হওয়ার নাম দিয়ে সন্তানদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে, এটা একবারে প্রকাশ্য জিনিস হয়ে গেছে, এখন আর না বলে পারা যাচ্ছে না, বাস্তবতা এটা। এই জন্য একটা নির্দিষ্ট একটা বয়স থাকা উচিত, ভালো মন্দ বোধ আসার আগ পর্যন্ত কখনও তাদের হাতে এই আধুনিক যে সমস্ত যন্ত্রগুলো সেগুলো দেওয়া উচিত না। কমপক্ষে 18 বছর, যেই বছর তারা অন্য কাজের জন্য নির্ধারণ করছে, হ্যাঁ 18 বছর, অথচ এর আগেই তাদের জন্য হ্যাঁ প্রেম প্রীতি জায়েজ কিন্তু বিয়ে জায়েজ নেই। তো সেই বছর পর্যন্ত অন্তত অ্যান্ড্রয়েড সেটটা তাদের থেকে দূরে রাখুন, অন্তত এটুকু আমার মনে হয়। সবাই আপনারাও রাখুন এবং সবার কাছে এটা আবেদন করুন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সন্তানদেরকে দিনের উপর রাখার তৌফিক দান করুন। আমিন।